শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ত্রিশ পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার তিনশো পয়েন্টে পৌঁছায় আগের দিনের তুলনায় বাজারের লেনদেন দুই শতাংশ কমেছে গত অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রায় ছাব্বিশ শতাংশ বেড়ে তিন দশমিক তিন ছয় বিলিয়ন হয়েছে বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে বেশ কয়েকটি ব্যাংককে মার্কিন ডলারের জন্য উচ্চ বিনিময় হার প্রদানের নির্দেশ দিয়েছে যাতে প্রেরকদের আনুষ্ঠানিক মাধ্যমে তাদের আয় পাখাতে উৎসাহিত করা যায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূরণ করতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছ থেকে সাতশো মিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সূত্রে উঠে এসেছে যে সাতান্নটি স্টক ব্রোকার এবং স্টপ স্টক মার্কেটে বাইরে তিনশো নিরানব্বই দশমিক পাঁচ শূন্য কোটি ডলার বিনিয়োগ করেছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ